ফিফা প্রীতি ম্যাচে বড় ধাক্কা খেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এগিয়ে থেকেও 4-2 গোলে হারল সেনেগালের কাছে। একই রাতে প্রীতি ম্যাচে হারের মুখ দেখেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও। জার্মানদের 2-0 গোলে হারিয়েছে কলম্বিয়া। লিসবনের হোসে আলবালাদে স্টেডিয়ামে শুরুতে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। কিছুক্ষণ পরে সেনেগালকে সমতায় ফেরান হাবিব দিয়ালো। বিরতির পর মার্কিনিয়স নিজেদের জালে বল পাঠালে পিছিয়ে পড়ে ব্রাজিল। 55 মিনিটে সাদিও মানের গোলে 3-1 এর লিড নেয় সেনেগাল। 58 মিনিটে ব্রাজিলের হয়ে মার্কিনিয়স এক গোল শোধ দিলেও আর ম্যাচে ফিরতে পারেনি সেলেকাওরা। শেষ বাঁশির আগে পেনাল্টি থেকে সাদিও মানের দ্বিতীয় গোলে 4-2 এর হার নিয়ে মাঠ ছাড়ে 5-বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ হতাশার পর শেষ 3 ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার হারল ব্রাজিল। আগের ম্যাচে গিনিকে হারালেও মরক্কো ও সেনেগালের কাছে হারল তারা।